মহিলাদের কপালে টিপ পরার বিধান বর্তমানে ফেসবুক ইউটিউব সাইটে কতিপয় তাফসীরের বরাদ্দে মহিলাদের টিপ পরার ইতিহাস বলা হয়েছে ঠিক এভাবে মুসলিম জাহানের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে পুড়িয়ে মারার জন্য নমরুদ 8 মাইল পরিমাণ জায়গা আগুন জ্বালান তখন একটা নতুন সমস্যা দেখা দিল আগুনের উত্তাপ এতই বেশি ছিল যে তার কাছে পৌঁছানো যাচ্ছিল না তাই একটা চরক বানানো হলো যার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে দূর থেকে ছুঁড়ে আগুনে নিক্ষেপ করা যায় কিন্তু রহমতের ফেরেশতাগণ চরকের এক পাশে ভর করে থাকায় চরক ঘোরানো যাচ্ছিল না তখন শয়তান এসে নমরুদকে কুবুদ্ধি দিয়েছিল যে সমাজে যারা অনৈতিক কার্যকলাপ করে এমন কয়েকজন মেয়ে এনে চরকের সামনে বসিয়ে দিতে কারণ এই অবস্থায় রহমতের ফেরেশতাগণ থাকতে পারবে না তাই করা হলো ফেরেশতাগণ চলে গেলেন আর ঠিক তখনই তারা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করতে সক্ষম হলো কিন্তু আগুন আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালানোর বদলে ফুলের বাগান হয়ে গেল পরবর্তীতে মেয়েগুলোকে রাষ্ট্রীয় মর্যাদা দান করা হলো যাদের কারণে রহমতের ফেরেশতাগণ চরক ছেড়ে দূরে সরে গিয়েছিলেন এবং তাদের মাথায় তিলক পরানো হলো যেটা এখন আমাদের কাছে টিপ নামে পরিচিত যা মেয়েরা নিজেদের সৌন্দর্য প্রকাশ করতে ব্যবহার করে ইন্টারনেট ও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় উক্ত ঘটনাটি ব্যাপকভাবে প্রচলিত কিন্তু আমাদের অনুসন্ধানে তাফসীরের কিতাবগুলোতে এ সম্পর্কে ন্যূনতম কোনো তথ্য পাওয়া যায়নি বেশ কিছু বিজ্ঞ আলেমকে জিজ্ঞাসা করেও কাজ হয়নি আমার দৃঢ় বিশ্বাস এ ঘটনাটি বানোয়াট ও ভিত্তিহীন হতে পারে যদিও কেউ যদি নির্ভরযোগ্য কোনো তাফসীরের কিতাব বা ইতিহাসের বইয়ে এই ঘটনার নিচে পড়ে থাকেন তাহলে আমাকে জানিয়ে ব্যথিত করবেন দয়া করে ইন্টারনেটে ছড়িয়ে থাকা রেফারেন্স কপি পেস্ট করে দিবেন না যা হোক হিন্দুদের অনুকরণে মাথার সিঁথির মাঝখানে বা কপালে সিঁদুর পরা হারাম এই মর্মে আলেমদের মাঝে কোনো দ্বিমত নেই কারণ এটি হিন্দুদের ধর্মীয় রীতি ধর্মীয় রীতি অনুসারে তাদের কেবল বিবাহিত নারীরাই মাথায় সিঁথির মাঝখানে লম্বা করে সিঁদুর লাগায় বিয়ের পূর্বে লাগায় না বিয়ের পর স্বামী মারা যাওয়ার পরও লাগায় না আর এ কথা সত্য সিদ্ধ যে ইসলামে কাফেরদের ধর্মীয় ও সংস্কৃতি বিষয়ে সাদৃশ্য অবলম্বন করা কঠোরভাবে নিষিদ্ধ যেমন আবদুল্লাহ ওমর আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি যার সাদৃশ্য গ্রহণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত তবে সাজসজ্জার অংশ হিসেবে মহিলাদের কপালে লাল বা অন্যান্য রঙের গোল টিপ পরা জায়েজ কিনা সে ব্যাপারে আলেমদের মাঝে দ্বিমত পরিলক্ষিত হয় একদল আলেমের মতে টিপ পরা মূলত ভারতবর্ষের মহিলাদের সাজসজ্জার একটি উপকরণ মাত্র এটা ধর্মবিশ্বাসের সাথে সম্পৃক্ত নয় যার কারণে প্রাচীনকাল থেকেই অত্র অঞ্চলে মুসলিম অমুসলিম নির্বিশেষে মহিলাদের কপালে টিপ পরার প্রথা প্রচলিত রয়েছে দুনিয়াবি কোনো বিষয়কে স্পষ্ট দলিল ছাড়া হারাম বলার সুযোগ নাই তবে শর্ত হল সেজে গুজে পুরুষদের সামনে ঘুরে বেড়ানো না জায়েজ কারণ ইসলামে স্বামী নিজস্ব মাহরাম পুরুষ এবং মহিলা অঙ্গন ছাড়া অন্য কারোর সামনে মহিলাদের সাজসজ্জা ও সৌন্দর্য প্রদর্শন করা বৈধ নয় অন্য একদল আলেমের মতে মুসলিম মহিলাদের জন্য টিপ পরা বৈধ নয় তাদের মতে টিপ পরা মূলত সিঁদুরের একটি অংশ যা হিন্দুদের ধর্মবিশ্বাস ও সংস্কৃতির অন্তর্ভুক্ত সুতরাং টিপ পরিধান করলে হিন্দু আইনি সংস্কৃতির চর্চা করা হয় যা ইসলামে হারাম আমরা বলবো যেহেতু বিষয়টি দ্বিমত পূর্ণ যেহেতু দ্বিমত থেকে বাঁচার স্বার্থে টিপ পরিধান না করাই উত্তম ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে আমাদের জানাবেন এবং আমাদের ডব্লিউএম মিডিয়া চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই ডব্লিউএম মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ